আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য দুইটি কমপ্লিটিং স্টোরি নিয়ে এসেছি। যে দুইটি স্টোরি, একটি হচ্ছে এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল এবং অন্যটি এসএসসি পরীক্ষা 2019 সালে দিনাজপুর বোর্ডে এসেছিল। আমরা জানি কমপ্লিটিং স্টোরিতে প্রথমেই কিছু অংশ দেয়া থাকে, তারপর সেখানে 10 থেকে 11টি বাক্য দিয়ে বাকি অংশটি পূর্ণ করতে হয়। তাহলে আমরা প্রথমেই কুমিল্লা বোর্ড 2019 সালের যে স্টোরিটি এসেছিল সেই স্টোরিটির সমাধান দেখব। একটু লক্ষ্য করো, এখানে প্রথমেই আমরা যদি প্রশ্নটি দেখে নেই, রিড দ্য বিগিনিং অফ এ স্টোরি, রাইট অ্যাট লিস্ট 10 নিউ সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য স্টোরি, অর্থাৎ একটি গল্পের শুরুর অংশ দেয়া আছে, পরবর্তীতে আরও 10টি বাক্য লিখে গল্পটি বা স্টোরিটি সম্পূর্ণ করতে হবে। আমরা গল্পটি শুরুতেই প্রথমে একটি হেডলাইন দিয়ে দিব অথবা গল্পটির একটি শিরোনাম দিয়ে দিব। তাহলে এই গল্পটির শিরোনাম হবে হুম অ্যালোন ওয়ান ডে। তারপর প্রশ্নপত্রে দেয়া যে অংশটুকু আছে সেই অংশটুকু এবং আমাদের নতুন যে 10টি বাক্য লিখে আমরা স্টোরিটি কমপ্লিট করব সেই 10টি বাক্য একসাথে লিখে নিব। চলো তাহলে আমরা গল্পটি পড়ে নেই। এই ছিল এসএসসি পরীক্ষা 2019 সালের কুমিল্লা বোর্ডে যে স্টোরিটি এসেছিল সেইটি। তারপর আমরা যে দ্বিতীয় স্টোরিটি পড়ব সেটি হচ্ছে এসএসসি পরীক্ষা 2019 দিনাজপুর বোর্ডের। সেই স্টোরিটি একইভাবে প্রথমে যে অংশটুকু দেয়া রয়েছে সেই অংশ এবং সাথে যে 10টি বাক্য আমরা লিখব সেই 10টি বাক্য সহ একসাথে পড়ব। শুরুতেই আমরা প্রথমে একটি শিরোনাম দিয়ে দিব। এই স্টোরিটির শিরোনাম দিতে পারি অ্যাটেন্ডিং ইন দ্য ক্লাস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য লেসন ব্রিং গুড রেজাল্টস। এবার মূল গল্পটি শুরু হবে। স্টুডেন্টস, এই ছিল তোমাদের দ্বিতীয় স্টোরিটি।
তোমরা ভিডিওটি পজ দিয়ে এই স্টোরিগুলো লিখে নিতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।